ওকে, আজ আমি তিনটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলোর শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করব স্কিমিং, স্ক্যানিং এবং ক্লোজ রিডিং, এই সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি যেটা করব সেটা হলো যে এতদিন যে আমরা আমাদের বেসিক বাড়ানোর চেষ্টা করেছি, আমরা স্পিড রিড করা, ভোকাবুলারি বাড়ানো, তারপরে তোমার রিগ্রেশন যাতে না হয়, আমি যাতে খুব তাড়াতাড়ি পড়তে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের ইম্প্রুভ করা, আমরা কম্প্রিহেনশন যাতে মিনিং বুঝতে পারি। তো এগুলো করার কারণ আমার আইএলটিএসে তিনটে স্কিল দরকার হয়। তিনটে স্কিলের একটাকে বলবো আমরা স্কিমিং, স্কিমিং, আর একটাকে বলবো আমরা স্ক্যানিং, আর একটাকে বলবো আমরা ক্লোজ রিডিং, বা এটার অনেক নাম আছে, রিডিং ফর ডিটেল, যেটাই আমরা বলি। সো প্রথমে আমরা স্কিমিং নিয়ে আলোচনা করি। আমি চেষ্টা করবো এই সব জিনিসপত্রগুলো নিয়ে, এগুলো হলো সব থিওরিটিক্যাল জিনিস। সো এই থিওরিটিক্যাল জিনিসগুলো জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করি। এগুলো অনেকে ন্যাচারালি তারা গ্রো করে, জাস্ট আমি বলে দিচ্ছি আমরা কী করতে হবে। স্কিমিংটা হলো তুমি একটা রিডিং প্যাসেজ পাবে, প্রশ্নগুলো জাস্ট দেখবে, প্রশ্ন কী সম্পর্কে বলা আছে, তারপর তুমি একটু এরকম স্কিম করে যাবে। লাইক তুমি এরকম উপর থেকে নিচের দিকে একবার গেলে জাস্ট একটু চোখ বুলিয়ে একটা ধারণা পেলে, এরকম একটা, অনেকে এরকম উপর থেকে নিচে পড়ে যায় দেখে কিছু কিছু, যেমন এখানে দেখো তুমি মার্ক করা আছে কিছু নাম বা কিছু ডেট, এগুলো কি কি আছে এরকম একটু দেখে যায়, জাস্ট জাস্ট এক পলক দেখে যাওয়া, ঠিক আছে। তারপরে অনেকেই স্কিমিং করে ডিফারেন্ট ওয়েতে। আমি ফার্স্ট ওয়ে হলো অনেকে জাস্ট একটু চোখ বুলিয়ে দেখে যায়, এটা হলো যারা খুব একটু অ্যাডভান্স। অনেকে যেটা করে, ফার্স্ট লাইনটা পড়ে প্যাসেজের এবং সেকেন্ড শেষ লাইনটা পড়ে। সো ফার্স্ট লাইন এবং শেষ লাইন পড়ে সে চেষ্টা করে এটা সম্পর্কে ধারণা নেওয়ার, বা ফার্স্ট দুইটা লাইন পড়ে প্রতিটা প্যাসেজে, ফার্স্ট দুইটা লাইন পড়ে আর শেষের লাইনটা পড়ে পড়ে সে একটা আইডিয়া নেয়, জাস্ট একটা আইডিয়া নেয়। তো এই যে জাস্ট পড়ে যাওয়া, এটাকে বলি আমরা স্কিমিং। স্কিমিংটা অনেকেই বলতে পারে যে স্কিমিংয়ের দরকার নেই, কেন স্কিমিং করব, সময় নষ্ট করব। আসলে হলো স্কিমিংটা তোমাকে একটা আইডিয়া দেয়। ধরো আমি একটু এখানে দেখাচ্ছি, আমরা এর আগে ধরো আমি যদি এখানে দেখি আমাদের, ওকে, আমি ধরো প্রথমে আসলো, আমি জাস্ট প্রশ্ন 1 থেকে 7 একটু জাস্ট স্কিমিং মানে পড়বো না কি ধরনের প্রশ্ন সেটা দেখলাম, ট্রু ফলস নট গিভেন দেখে আমি যেটা করব, জাস্ট এখানে একটু চোখ বুলাবো, এখানে ক্রোনোবায়োলজি নিয়ে কথা আছে, এখানে মেরিন লাইফ, ক্রোনোবায়োলজি আর ইন্টারেস্ট, হোয়াট ইজ নোন ফর, এরকম আমরা করে যাব। সায়েন্টিস্ট হ্যাভ লিমিটেড অ্যাবিলিটি টু ক্রিয়েট ডিউরেবল মডিফিকেশনস অফ ডিমান্ডস, থেরাপিউটিক ডেভেলপমেন্টস, এরকম আমরা ফর এক্সাম্পল দিয়ে কিছু লেখা আছে এখানে দেখো, প্রতিটা প্যাসেজ সম্পর্কে কুইকলি, জাস্ট কুইক আমরা একটা ধারণা পাব। আমরা চেষ্টা করব টাইটেল যদি থাকে কোনো, টাইটেল মেকিং টাইম ফর সায়েন্স, টাইটেলটা পড়ার, আমরা টোটাল দেখো এখানে 3 PM, 10 o'clock টাইম আছে, 45 mg অফ ক্যাফেইন, এরকম অনেকেই করে, এগুলোর মধ্যে একটু জাস্ট আন্ডারলাইন করতে পারে, যেমন এখানে মর্নিং, এসব ব্যাপারগুলো অনেকেই করে আবার অনেকেই করে না। তুমি উপর থেকে নিচে একটু কুইকলি এটা নিয়ে বেশি এইভাবে দেখে, অথবা অনেকে জাস্ট পড়ে যায়। সো স্কিমিং নিয়ে এত কিছু করার দরকার নেই, কিন্তু কেউ যদি করতে চাও তাদেরকে আমি থামাচ্ছি না। তারা এই ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো দেখে নিতে পারো, www.ue